প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা আমরা আজ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 1.1 এর অঙ্ক করব গত ক্লাসে আমরা ভাগ প্রক্রিয়ার বর্গমূল নির্ণয় শিখেছিলাম আজ আমরা সেই একই ধারাবাহিকতায় ভাগ প্রক্রিয়ার বর্গমূল নির্ণয়ের থেকে আমরা শিখব যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একই প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার মতই তোমাদের মনে আছে ভাগ প্রক্রিয়া আমরা কিভাবে করেছিলাম সংখ্যাটা আমরা প্রথমে সংখ্যাটা লিখতে হবে আমরা সংখ্যাটা লিখে নিলাম সংখ্যাটা লেখা পরে আমরা কি করব আমরা জোড় নির্ণয় করব তাই না আমরা জোড় নির্ণয় করলাম এরপর আমরা কি করব ডান পাশে ডান দেব দিলাম ডান পাশে ডান এবার আমরা কি করব যে বাম পাশে যে বিজোড় সংখ্যা থাকুক বা জোড় সংখ্যা থাকুক তার মধ্যে বর্গ সংখ্যা কি আছে আমরা বর্গ সংখ্যা তো সবাই জানি তাই না এবার বর্গ সংখ্যা এখানে কত আছে সংখ্যা 47 এর ভিতর বর্গ সংখ্যা কত আছে আমরা বর্গ সংখ্যা জানি 1 1 4 2 2 9 4 4 16 5 5 25 6 6 37 7 7 49 কিন্তু আমরা যদি 7 7 49 এ যাই তাহলে আমাদের এই যে জোড় আছে জোড় থেকে কি হবে বেশি হয়ে যাবে তাই না তাহলে আমরা কি 7 7 49 নিতে পারবো না আমরা নেব কি 6 6 37 আমরা নিয়ে নিলাম 6 6 কত 37 এবার আমরা কি করব নিচে দাগ দিয়ে সংখ্যাটা বিয়োগ করব আমরা বিয়োগ করে নিলাম কত হলো 10 এবার আমাদের কি হচ্ছে এবার আমরা একটা জোড়া নামাই নিব নাকি 3 9 জোড়া নামাই নিলাম এবার আবার কি করে আমরা বাম পাশে দাগ দিলাম 6 কে 2 দিয়ে গুণ করব 6 2 কত 12 আমরা 12 টা এমন ভাবে লিখব যেন এর পরে আর একটা অঙ্ক আমরা লিখতে পারি আবার 12 নেওয়ার পরে আমরা চিন্তা করব যে এখানে কত নেওয়া যেতে পারে আনুমানিক একটা সংখ্যা আমরা লিখে আমরা চিন্তা করি এখানে কত নেওয়া যায় আমরা নিলাম 8 আর তাহলে এখানে আমরা কি সেই সংখ্যাটা 8 নেব 8 নেওয়ার পরে আমরা যদি এটা গুণ করে দিই তাহলে কত এই 8 দিয়ে এটা যদি আমরা গুণ করি কত হয় আমরা দেখে নিই 8 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
গুণ করে প্রাপ্ত সংখ্যাটা আমাদের উপরের সংখ্যার সাথে মিলে গিয়েছিল, বিয়োগফল শূন্য হয়েছিল, কিন্তু এখানে আমাদের মেলে নাই, আমাদের কত হয়েছে একটু কম হয়েছে। আমরা বসাই দিই যে সংখ্যাটা, এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করে বসাই, পাঁচ পনেরো। এখন আমাদের এখানে আর কোনো জোর নাই, আমরা যে তার থেকে জোর নামাইয়ে আবার আমরা অঙ্কটা করব, আমাদের আর কোনো জোর নাই, তাহলে আমাদের কি থাকলো অবশিষ্ট, আমাদের পনেরো অবশিষ্ট থাকলো। এখানে আমাদের কথায় কি বলেছে, অঙ্কে কি বলেছে, চার হাজার ছয়শ উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোন সংখ্যাটা বিয়োগ করলে, তার মানে আমাদের এখানে বেশি কি হচ্ছে পনেরো, এই পনেরো সংখ্যা যদি আমরা এই প্রাপ্ত সংখ্যা থেকে বিয়োগ করি, আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যা থেকে বিয়োগ করি, তাহলে এটাকে এখানে কি হতো বিয়োগফল শূন্য হয়ে যেত, আমাদের এখানে মিলে যেত, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো, কিন্তু আমাদের এখানে পনেরো বেশি আছে, তাহলে আমাদের উত্তর কত হবে পনেরো। হ্যাঁ ঠিক আছে, তার মানে আমাদের চার ছয় তিন চার ছয় তিন নয় এত সংখ্যা থেকে সংখ্যা থেকে
সংখ্যা হবে। ঠিক আছে, আমাদের 4639 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, এই 15টা বিয়োগ করি, তাহলে সংখ্যাটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা ঠিক তার বিপরীত। আমাদের আগেরটা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, কিন্তু এখানে কি আছে, 5605 থেকে কোন 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তার মানে আমরা 5 নম্বরে যে অঙ্কটা করেছি, 6 নম্বর হচ্ছে সম্পূর্ণতার বিপরীত অঙ্ক। তাহলে আমরা দেখি কি হবে। আগে সংখ্যাটা লিখি আমরা 5605, এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। আমাদের একই নিয়মে প্রথমে হচ্ছে জোড় নির্ণয়, জোড় নির্ণয় করা হচ্ছে ডান পাশে দাগ। এবার আমাদের এদিকে বর্গ সংখ্যা কত আছে আমরা সবাই জানি, 56 এর মধ্যে বর্গ সংখ্যা আছে 7 49 7, আমরা লিখে নিই 7 49। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের কত থাকবে, বিয়োগ করে নিই আমরা 7। এবার আমাদের কি জোড় নামাতে হবে, তাই না, আমরা একটা জোড় নামাই নিলাম। এবার আমাদের কত হয়েছে 705। এখন কি করবো আমরা, এটাকে 2 দিয়ে গুণ করবো, তাই না, করে নিলাম এটাকে 2 দিয়ে গুণ, কত হলো 14। সাধুখানি কত 14। আমরা এমন ভাবে লিখেছি যেন আমরা এখানে আরো সংখ্যা লিখতে পারি, আর একটা সংখ্যা লিখতে পারি। এবার আমাদের সংখ্যা কত হবে আমরা একটু চিন্তা করে নিই, যে এখানে আমরা কত নিব, আমরা যদি এখানে আমরা 4 নিই, এখানে 4 নিলাম, এটাকে গুণ করলাম, গুণ করে আমাদের কত হবে 5 7 6, কারণ এই সংখ্যা থেকে বেশি নেওয়া যাবে না, অবশ্যই কম নিতে হবে। নেওয়ার পরে আমরা এটাকে বিয়োগ করলাম, যদি এখানে বলা হতো যে এর সাথে এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে, তা আমরা সহজেই উত্তর বলে দিতাম কত, 129। কিন্তু এখানে তা বলা হয় না, এখানে বলা হয়েছে কি এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। এবার আমরা যোগ কিভাবে করব, আমরা যে ভাগফলটা পেয়েছি কত পেয়েছি 74, ভাগফলের সাথে 1 যোগ দিব কত 75। এবার যদি এটাকে বর্গ সংখ্যা হতে হয়, কোন সংখ্যাকে বর্গ সংখ্যা হতে হয়, তাহলে সেই সংখ্যা 2 বার গুণ করতে হয়, কত 75 গুণ 75। এবার বিয়োগ দেব আমাদের যে প্রাপ্ত সংখ্যা আছে, এই সংখ্যা কত কম আছে, আমরা বিয়োগ দেব কত 5605। এটা আমরা ক্যালকুলেটরে করব, ক্যালকুলেটরে করার পরে এটা হবে কত 5625, তার থেকে বিয়োগ করব 5605, বিয়োগ করলে কত হবে, তাহলে আমাদের কত আসছে 20, আমাদের উত্তর কত 20। তার মানে এই সংখ্যার সাথে আমাদের যে প্রাপ্ত সংখ্যা ছিল, এই সংখ্যার সাথে যদি আমরা 20 যোগ করতাম, তাহলে সংখ্যাটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হতো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব উত্তর, নির্ণয় নির্ণয় বা প্রদত্ত সংখ্যার সাথে সাথে 20 যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, মানে